নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি একটু টিপস খাটিয়ে করতে পারি, তাহলে কিন্তু কাজগুলো একেবারে জলের মতো সহজ হয়ে যায়। সেই সঙ্গে কিন্তু বন্ধুরা, আমরা সংসারের খরচাটাও কিছুটা কমিয়ে ফেলতে পারি। এমনই কিছু ইউজফুল কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা, টিপসগুলি আমরা দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের শাকআলু নিয়ে। শাকআলু তো খাওয়া খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য, কিন্তু বন্ধুরা, শাকআলু যখন আমরা এই ধরনের ছুরি কিংবা বটি দিয়ে কাটি, দেখা যায় শাকআলুর খোসার সঙ্গে বেশ কিছুটা শাকআলু উঠে আসে। কিন্তু বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের চামচ থাকে, চামচের যে হ্যান্ডেলের অংশটা দিয়ে এইভাবে যদি বন্ধুরা আলতো আলতো করে আমরা খোসাটা একটু টেনে নিই, দেখো তাহলে কিন্তু খোসাটাই শুধু উঠছে বন্ধুরা, আমাদের একটু কিন্তু শাকআলু নষ্ট হচ্ছে না। তোমরা অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা। আমি এভাবেই কিন্তু শাকআলুর খোসা ছাড়িয়ে থাকি চামচের এই হ্যান্ডেলের সাহায্যে। এর ফলে আমার খোসাটাই শুধু ওঠে, দেখো একটু কিন্তু শাকআলু নষ্ট হয় না। টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো। আশা করছি টিপসটি তোমাদেরও কাজে আসবে। দেখো বন্ধুরা, আমরা কত সুন্দরভাবে শাকআলুটাকে ছাড়িয়ে নিলাম। আমি তোমাদের খোসাটাকেও দেখাচ্ছি, দেখো খোসার মধ্যে কিন্তু একটু শাকআলু নেই। তাহলে এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের সোয়েটারগুলো থাকে বা জ্যাকেট থাকে, যেগুলোতে আমরা চেন ব্যবহার করি, অনেক সময় দেখা যায় অনেক দিনের পুরনো সোয়েটার হলে বা অনেক সময় নতুন অবস্থাতে এই সমস্যাটি দেখা যায়, চেনটা কিন্তু আমরা সহজে খুলতে পারি না, বারবার আটকে যায়। অনেক সময় চেনটা আটকালেও দেখা যায় আপনা আপনি চেনটা মাঝখান থেকে খুলে খুলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দোকানে নিয়ে গিয়ে তো হয়তো চেনটা পাল্টাতে লাগে, অনেকটা টাকাও খরচা করতে হয়। কিন্তু বন্ধুরা, কোনো রকম টাকা খরচা ছাড়াই বা চেন পাল্টানো ছাড়াই কিন্তু এই সমস্যাটা তোমরা সমাধান করে নিতে পারবে বাড়িতেই। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি মোমবাতি। মোমবাতি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। মোমবাতিটাকে দেখো, চেনের ওপরে আমি এইভাবে একটুখানি ঘষে নেব, পুরোটা চেনটার মধ্যেই দেখো ঘষে নেব। তোমাদের যদি বেশি সমস্যা হয়, দুপাশের চেনেই তোমরা ঘষে নিতে পারো। এর ফলে যেটা হবে বন্ধুরা, মোমবাতিটা দেওয়ার কারণে চেনটা আমাদের একেবারে স্মুথ হয়ে যাবে। এর ফলে যে সমস্যাটা দেখা যায়, চেনটা আটকে যায় মাঝে মাঝে, সেই সমস্যাটাও হবে না। আবার দেখো কত স্মুথলিভাবে আমরা চেনটা খুলতেও পারছি, এমনকি আটকাতেও পারছি। আরও যে সমস্যাটা হবে না, অনেক সময় চেন আটকানোর পর দেখা যায় চেনটা মাঝের থেকে কেটে কেটে যাচ্ছে বা খুলে খুলে যাচ্ছে, এই সমস্যাটাও কিন্তু হবে না। টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো। ছোট্ট একটি টিপস, দারুণ কার্যকারী, তোমাদের কিন্তু অনেকটা পয়সা বাঁচিয়ে দিতে পারে চেন পাল্টানোর থেকে। তাহলে চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, এই ধরনের যে ভারী কানের দুলগুলো হয়, আমরা তো প্রত্যেকেই পরে থাকি আমাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে, কিন্তু ভারী হওয়ার কারণে অনেকক্ষণ পরে থাকলে দেখা যায় আমাদের কানের যে ছিদ্রটা থাকে, ছিদ্রতে ব্যথা করতে থাকে, অনেক সময় ফুলে যায়, রক্ত পুঁজ পর্যন্ত জমে যেতে পারে। তাই এবার আমরা তো কানের তো পরি সবাই, কিন্তু এই সমস্যাগুলো যাতে না হয় বন্ধুরা, তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য কিন্তু বন্ধুরা আমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারি। যে কোনো ভারী কানের বা ইমিটেশনের কানের পরার আগে আমরা যদি বাড়িতে যে পেঁয়াজ থাকে বন্ধুরা, পেঁয়াজ কিন্তু অ্যান্টিসেপ্টিকের কাজ করে। পেঁয়াজ মধ্যে এইভাবে কানের যে গুজিটা আছে না, গুজিটাকে যদি এইভাবে আমরা ঢুকিয়ে কয়েক সেকেন্ড একটু রেখে দিই বন্ধুরা, তাহলে যেটা হবে দেখো, পেঁয়াজের যে রস আছে কানের এই গুজির গায়ে কিন্তু লেগে যাবে। এর ফলে তারপর আমরা যদি কানেরটা পরি বন্ধুরা, কানের ছিদ্রর যেটা আছে ফুলেও যাবে না, ব্যথাও করবে না, অনেকক্ষণ পরে থাকলেও ভারী কানের কোনো রকম অসুবিধা হবে না। অবশ্যই বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করো, আশা করছি টিপসটি তোমাদেরও কাজে লাগবে। আর যদি টিপসটি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। তাহলে চলো বন্ধুরা, পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা বাঙালিরা তো প্রত্যেকেই শীতকালে তো পিঠে
খেয়েই থাকি, কিন্তু পিঠে তৈরি করার যে এই ধরনের সাজগুলো হয় না, দেখা যায় এই সাজগুলোতে পিঠে তৈরি করার পর জল দিয়ে তো আমরা খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিই, আমরা অনেকেই যে ভুলটা করে থাকি তারপরেই এটাকে গুছিয়ে রেখে দিই, কিন্তু বন্ধুরা জল দিয়ে ধোয়ার পর আমাদের এই টিপসটি কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, খুব ভালো করে জলটা মুছে নিতে হবে। তারপর আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল। দেখো সামান্য পরিমাণ সরিষার তেল এই পিঠে তৈরি করার সাজের ওপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে খুব ভালো করে সাজটার গায়ে লাগিয়ে নেব। এরপর বন্ধুরা আমাদের যে সাজটা আছে না, এই সাজটাকে এবার আমি তুলে রাখবো। এই তেলটা দেওয়ার কারণে যেটা হবে বন্ধুরা, আমাদের শাঁসটা কিন্তু জং ধরবে না। আর অবশ্যই এই কাজটি করতে হবে ধোয়ার পর জলটাকে কিন্তু কোনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরই তেলটা ইউজ করতে হবে। এরপর যখন দ্বিতীয়বার আমরা আবার পিঠে তৈরি করব, তখন দেখব শাঁসটা আমাদের একেবারে ফ্রেশ রয়েছে, কোনো রকম জংও ধরেনি, শাঁসটা নষ্টও হবে না, বছরের পর বছর তোমরা ইউজ করতে পারবে যদি এই টিপসটি ফলো করো। আর টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা আমাদের বাড়িতে যে সাদা এই ধরনের শার্টগুলো পরে বাচ্চারা তো রেগুলার স্কুলে যায় বা অফিসেও যাওয়া হয়, অনেক সময় দেখা যায় পেনের কালি মার্কারের কালি বাচ্চারা এইভাবে শার্টের মধ্যে তো হামেশাই লাগিয়ে দেয়, কিন্তু এই কালিগুলো তুলতেই কিন্তু আমাদের অনেকটা ঘষাঘষি করতে লাগে, আর এই কালিগুলো সহজে উঠতেও চায় না যতই আমরা ডিটারজেন্ট পাউডার বা লিকুইড ব্যবহার করি না কেন। তা খুব সহজে সেকেন্ডের মধ্যে কিভাবে তুলতে পারি কালি, চলো দেখে নিই পেনের কালি বা মার্কার কালি। এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল, সামান্য একটু পরিমাণ ডেটল, যেখানে আমাদের পেনের কালিটা লেগেছে না বন্ধুরা সেই জায়গাটায় দেখো এইভাবে আমি দিয়ে দেব। অবশ্যই কিন্তু আমাদের যে জামাটার মধ্যে দাগ লেগেছে সেই জামাটাকে এইভাবে ছড়িয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে যেন সেই জামার কোনো অংশ না থাকে, তাহলে এই কালিটা কিন্তু সেই জামার অন্য পাশেও লেগে যাবে। দেখো এইবার এই ডেটলটা খুব ভালো করে কালির উপর ঘষতে থাকবো, দেখতে পাচ্ছ বন্ধুরা কালিটা দেখো কত সহজেই সেকেন্ডের মধ্যেই আবছা হয়ে গেছে, একটুখানি হাত বুলিয়ে নেওয়ার কারণেই, কোনো রকম ডিটারজেন্ট পাউডার লিকুইড ব্যবহার করতে লাগলো না, এমনকি ঘষাঘষিও করতে লাগলো না, দেখতে পাচ্ছ। এবার বন্ধুরা চলো তাহলে জল দিয়ে শুধু কালিটা আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি। আমি ভিডিওটা কিন্তু বন্ধুরা একটু স্কিপ করিনি, তোমরা দেখতে পাচ্ছ কত সহজেই যে আমাদের কালিটা লেগেছিল পেনের দাগটা উঠে গেছে, একটু পেনের দাগ কিন্তু কোথাও নেই শার্টের মধ্যে। টিপসটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করছি তোমরাও কখনো কখনো এরকম সমস্যার মধ্যে পড়ে থাকো, টিপসটি তখন কাজে লাগবে। চলো তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা সিঙ্কের মধ্যে তো আমরা নানা রকম বাসন মাজার কাজ, মাছ মাংস ধোয়ার কাজ করে থাকি, সিঙ্কটা একেবারে দেখা যায় হলদে ভাব চলে আসে, বাজে দুর্গন্ধও বের হয়, আর এটা পরিষ্কার করতে পারি আমরা ফেলে দেওয়া একটি জিনিস দিয়ে। হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কমলা লেবু তো খাওয়াই হয় সিজনের সময়, তা সিজনের সময় আমরা অন্য জিনিস ব্যবহার না করে এটাই দেখো ইউজ করতে পারি। কমলা লেবুর খোসার মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ টুথপেস্ট, তারপর বন্ধুরা কমলা লেবুর খোসাটা দিয়ে এইভাবে সিঙ্কটাকে আমি ডলতে থাকবো, এর ফলে যেটা হবে কোলগেট আর এই কমলা লেবুর খোসার কারণে আমাদের যে সিঙ্কটার মধ্যে হলদে দাগ ছোপ পড়ে গেছে সেটা তো উঠবেই, সেই সঙ্গে কিন্তু সিঙ্ক থেকে বাজে দুর্গন্ধও চলে যাবে, সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হতে থাকবে সিঙ্ক থেকে কমলা লেবুর। অবশ্যই বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করো। দেখো আমি কমলা লেবুর খোসাটা দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে ডলে নিলাম। এবার বন্ধুরা আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি যে দেখো সিঙ্কটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো। এই ছোট্ট টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা, এতে তোমাদের রান্নাঘর থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হতে থাকবে কমলা লেবুর, সেই সঙ্গে কিন্তু সিঙ্কের যত রকমের হলদেটে দাগ ছোপ সব দূর হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা এই গ্যাস সিলিন্ডার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি রান্না করার জন্য, কিন্তু গ্যাস সিলিন্ডারের গায়ে আমরা প্রত্যেকেই হয়তো দেখি যে অনেক কিছু কিন্তু লেখা থাকে, দেখো অনেক রকমের নাম্বার বা অনেক কিছু আমরা অনেক সময় অনেকেই কিন্তু জানি না যে এটার মানেটা কী বা এটা কেন লেখা থাকে। দেখো বন্ধুরা এখানে কিন্তু ওয়েট থাকে গ্যাস সিলিন্ডারে যে কতটা গ্যাস থাকে, দেখো এখানে 15.9 রয়েছে আর এখানে D রয়েছে 28 বা 28।
এর মানে যেটা হবে বন্ধুরা, 2028 সাল ডিসেম্বর মাস পর্যন্ত এই যে গ্যাস সিলিন্ডারটা আছে না, এটা চলবে। মানে এর এক্সপায়ার ডেট হয়ে যাবে হলো 2028 সালের ডিসেম্বর মাসে। অনেক সময় আমাদের বাড়িতে যে গ্যাসের সিলিন্ডারগুলো আসে, অনেক সময় দেখা যায় ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পর যদি সেগুলো ব্যবহার করা হয়, বড় সড়ো দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ছোট্ট ছোট্ট যদি লেখাগুলো আমরা একটু দেখে নিই বা ফলো করে নিই, তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা হওয়ার থেকে আমরা নিজেরাই আটকাতে পারি। আর আমরা এটাও ফলো করতে পারি যে কতটা পরিমাণ গ্যাস আমাদের রয়েছে সেটাও আমরা দেখে নিতে পারি। দেখো এখানেই কিন্তু থাকে, আশা করছি টিপসটি কাজে লাগবে। তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। রান্না করার পর তো আমাদের গ্যাসের যে ওভেনটা একেবারে নোংরা হয়ে যায়, দেখো তেল মশলা পড়ে, হলুদ পড়ে, ডাল পড়ে, যার কারণে এটা তো অবশ্যই আমরা সাবান লিকুইড দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে থাকি। কিন্তু বন্ধুরা কোনো রকম সাবান লিকুইড ছাড়াই কি তোমরা গ্যাসের ওভেন পরিষ্কার করেছো কমলা লেবুর খোসা দিয়ে? হ্যাঁ বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর গ্যাসের ওভেনটাকে চকচকে করে নিতে পারি। আর যত তেল মশলা আছে না সব পরিষ্কার করে নেবে এই একটি কমলা লেবুর খোসা। কমলা লেবুর খোসার যে সাদা অংশটা রয়েছে না, এই অংশটা দেখো এইভাবে উল্টো করে ডলতে থাকবো। দেখো তেলগুলোকে কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নিচ্ছে দেখো কমলা লেবুর খোসাটা। আর এতটাই সুন্দর পরিষ্কার হয় না বন্ধুরা, দেখো পুরো যতটা তেল মশলা বা তরকারি ছিল পুরোটাই কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে কমলা লেবুর খোসাটা। ফেলে না দিয়ে কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো আমরা খুব সহজেই করে নিতে পারি, দেখতে পাচ্ছ? তারপর যে হলুদ অংশটা রয়েছে বন্ধুরা, এই অংশটা দিয়ে ডলে নেব। তাহলে যেটা হবে, গ্যাসের ওভেন থেকে যে খাবারের গন্ধটা বের হয় না, সেই খাবারের গন্ধটাও বের হবে না। কারণ তোমরা লক্ষ্য করবে এই জায়গাতে দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু এক ধরনের রস বের হতে থাকে। খুব ভালো করে দেখো ডলে নেই, ভেজা কাপড় দিয়ে আমি তোমাদের মুছে দেখাচ্ছি বন্ধুরা। কোনো রকম লিকুইড ব্যবহার করিনি বা ডিশ ওয়াশ ব্যবহার করিনি, কত সুন্দর গ্যাসের ওভেনটা আমার চকচকে পরিষ্কার হয়ে গেছে। আর যত তেল মশলা দেখো কমলা লেবুর খোসায় কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা। প্রত্যেক মাসে গ্যাসের যে আমাদের সিলিন্ডারটা ব্যবহার করি বা এক দেড় মাস যে এখানে যে রান্নাঘরে থাকে, এর কারণে দেখা যায় গ্যাসের যে সিলিন্ডারটার দাগ বা জঙের দাগ আমাদের মেঝেতে পড়ে যায়। আর এই দাগটা কিন্তু বন্ধুরা আমরা সহজেই যদি না তুলি, এই দাগটা ধীরে ধীরে গাঢ় হয়ে যায় আর পরবর্তীকালে কিন্তু তোলাই যায় না। তাই এই দাগটা আমরা কীভাবে সেকেন্ডের মধ্যেই তুলতে পারি ঘষা মাজা ছাড়াই, চলো দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আমি কোলগেট, বেশি লাগবে না বন্ধুরা, সামান্য একটু কোলগেট নিলেই হয়ে যাবে। দেখো নিয়ে নিলাম, তারপর আঙুলের সাহায্যে আমি যে জঙের দাগটা লেগেছে না, জঙের দাগের ওপরে খুব ভালো করে এইভাবে দেখো লাগিয়ে নেব পুরো জায়গাটাতেই। এবার বন্ধুরা এটাকে আমি 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি একটি পুরনো মোজা, মোজাটাকে ভিজিয়ে নিয়েছি। মোজাটা বন্ধুরা একটু কিন্তু খসখসে ধরনের হয়ে থাকে, দেখবে এই ধরনের মোজাগুলো পুরনো হয়ে গেলে কিন্তু আমরা যে কোনো জিনিস মাজা ঘষার কাজে ইউজ করতে পারি। এই পুরনো মোজাটা দিয়েই দেখো কত সহজেই আমরা জঙের দাগটা তুলে নিতে পারছি। আমাদের কোনো রকম কসবাইট বা তারের কসবাইট এখানে ইউজ করতে লাগছে না। তাহলে বন্ধুরা পুরনো মোজাগুলো তোমরা ফেলে না দিয়ে বা নষ্ট না করে এইভাবে ছোট ছোট কাজে ইউজ করতে পারো। দেখো এইভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি জঙের দাগটি দেখতে পাচ্ছ তুলে নিলাম। এবার আমি তোমাদের এই জায়গাটা বন্ধুরা মুছেও দেখাবো যে দেখো আমার মেঝেটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। টিপসগুলি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো। কমেন্ট করে জানাতে ভুলো না, তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো।